আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব, সেটি হচ্ছে মাত্র এক টুকরা কিংবা একটি রুটি দিয়ে কিংবা একটি বন রুটি বা আটা রুটি যেটা আপনি বলেন, রুটি দিয়ে যে কাউকে বশীকরণ করুন, দূর থেকে বশ করুন, ঠিক আছে? সে যত দূরেই থাক, আপনার প্রেমে পাগল হয়ে, আপনার ভালোবাসায় পাগল হয়ে সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। এবং সে যদি এরকম দেখা যায় যে আগে আপনার সাথে সম্পর্ক ভালো ছিল, বিয়েতে রাজি ছিল, এখন সে বিয়েতে রাজি হচ্ছে না, সে ইনশাল্লাহ অবশ্যই আপনার প্রেমে পাগল হয়ে সে বিয়েতেও রাজি হয়ে যাবে, ঠিক আছে? তো মোট কথা হচ্ছে, সে আপনাকে ছাড়া আর কোনো কিছুই বুঝবে না, অন্য কারোর সাথে সে আর ওই রকম সম্পর্ক রাখতে পারবে না। সে যেখানেই থাকুক, আপনার কাছে একদম অল্প সময়ের মধ্যেই চলে আসবে, ইনশাল্লাহ আপনার সাথে যোগাযোগ করতে বাধ্য হবে। তো আমলটি কীভাবে করতে হয়, কখন করবেন, সব কিছু আমি দিবালোকরণে একদম স্পষ্ট করে দেব। একটু কষ্ট করে আপনারা ধৈর্যের সাথে ভিডিওটি দেখতে থাকুন ইনশা আল্লাহ, ঠিক আছে? তো বিষয়টি হচ্ছে, অনেক দিনী ভাই বোনেরা আমাকে দেশ ও বিদেশ থেকে বলেন যে হুজুর, হয়তো আমার মানে অনেক স্বামী এরকম বলেন যে আমার স্ত্রী আমাকে আগে অনেক মহব্বত করতো, আগে অনেক ভালোবাসতো, আমাদের সম্পর্কটা অনেক খুব ভালো একটা সম্পর্ক ছিল, আমাদের সংসারটা অনেক সুখের ছিল, হ্যাপি ছিল, কিন্তু হঠাৎ করে কালবৈশাখী ঝড় এসে আমার স্বামী অন্য কোনো মেয়ের পরকীয়ার ফাঁদে পড়ে সে এখন আমার কোনো খোঁজখবর নেয় না, আমার সন্তানের কোনো খোঁজখবর নেয় না, এরকম কথা বলেন। বা আবার ওই রকম উল্টা দিকটাই অনেক মা ও বোনেরা বলেন যে আমার স্বামী আমাকে অনেক আগে ভালোবাসতো, এখন হয়তো পরকীয়ার ফাঁদে পড়ে সে আমার স্বামী আমার ভালোবাসে না, এটা হয়তো আপনার স্ত্রীর অভিযোগ। আবার স্ত্রীও বলেন যে আমার স্ত্রী বলেন স্বামীর কথা, আবার স্বামী বলেন স্ত্রীর কথা, এরকম দেখা যায় যে সমস্যাটা কিন্তু থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় স্বামী তার স্ত্রীকে হ্যাঁ চায়, কিন্তু স্ত্রী তার স্বামীকে চায় না, আবার আবার দেখা যায় যে স্ত্রী তার স্বামীকে চায়, স্বামী তার স্ত্রীকে চায় না। তো এরকম মানে দুইজনেরই কিন্তু সমস্যা থাকতে পারে। তো দুইজনেরই সমস্যা সমাধান হবে, এবং যদি আপনার কোনো মনের মানুষ যদি থাকে যাকে আপনি মন প্রাণ উজাড় করে মহব্বত করে ভালোবাসেন, আপনি তার জন্য আমলটি করতে পারবেন। এবং সেই ক্ষেত্রে এই আমলটি আপনি চাইলে অফিসের বসের জন্য করতে পারবেন, মা বাবা সন্তানের জন্য করতে পারবেন। টোটালি আপনার যে সমস্ত বৈধ কাজ রয়েছে সকল বৈধ কাজের ক্ষেত্রে আপনি আমলটি করতে পারবেন, কিন্তু কোনো অবৈধ কাজে, কোনো নাজায়েজ কাজে আপনি ভিডিওটি ব্যবহার করার জন্য চেষ্টা করবেন না। কারণ মফিদি মিডিয়ার প্রত্যেকটি ভিডিও, প্রত্যেকটি আমল সরাসরি আমি আপনাদেরকে কোরআনুল কারিম থেকে দিয়ে থাকি, সুতরাং এই কোরআন থেকে যেহেতু ভিডিওটি দিয়ে থাকি, সেই জন্য এই কাজগুলি আপনারা বৈধ কাজের মধ্যে ব্যবহার করার জন্য চেষ্টা করবেন ইনশা আল্লাহ। একটু কষ্ট করে ধৈর্যের সাথে আমরা ভিডিওটি দেখতে থাকি। তো এই আমলটি কীভাবে করবেন, কখন করবেন, এটি হচ্ছে মূলত জানার বিষয়, ঠিক আছে? এটি জানলে তাহলে আমলটি করা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো আমলটি করতে গেলে আপনাকে প্রথমে সুন্দর করে এক টুকরো রুটি কিংবা একটা সেটা আটা রুটি হোক বা ময়দা রুটি হোক, একটা রুটি সংগ্রহ করতে হবে, অথবা বাজারে যে প্যাকেটের বন রুটিগুলো বিক্রি করে সেই বন রুটি হইলেও চলবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আপনার ওই একটা রুটি সংগ্রহ করে আপনি সেই রুটিটা আপনার কাছে রাখবেন, ঠিক আছে? মানে আটার রুটি হলেও চলবে, ময়দার হলেও চলবে, অথবা যে কোনো একটি বন রুটি বা যেটা বাজারে কিনতে পাওয়া যায় বেকারির রুটি সেটা হলেও চলবে। তো রুটি সংগ্রহ করে আপনি প্রথমে কী করবেন, অজু করে পবিত্র হয়ে একটা জায়গার মধ্যে বসবেন রুটিটা আপনার কাছে নিয়ে। নেওয়ার পরে আপনি এই বসে আপনি তিনবার করে কী করবেন, দরুদ শরীফ পাঠ করবেন, ঠিক আছে? যেই দরুদটা আপনি নামাজের মধ্যে পাঠ করেন, দরুদ ইব্রাহিম, সেটিও আপনি পাঠ করতে পারেন, অথবা সবচাইতে ছোটো দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন। তিনবার দরুদ শরীফ পাঠ করার পর আপনি এই দেখেন, এই যে আমি আপনাদেরকে স্ক্রিনের মধ্যে দেখিয়ে দিচ্ছি, আপনি কোরআনুল কারিমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারা, ঠিক আছে? যে এই সূরাতুল বাকারা রয়েছে, সূরাতুল বাকারার আপনার এক নাম্বার হ্যাঁ এবং
দুই নাম্বার আয়াতের কিছু অংশ, এক নাম্বার এবং দুই নাম্বার আয়াতের কিছু অংশ, ঠিক আছে? এই এক নাম্বার এবং দুই নাম্বার আয়াতের কিছু অংশ, ঠিক আছে? এই এটা আপনি 41 বার করে ই করবেন, পাঠ করবেন, 41 বার করে পাঠ করবেন। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন অংশ, এক নাম্বার আয়াত এবং দুই নাম্বার আয়াতের কিছু অংশ, ঠিক আছে? আপনি 41 বার করে কী করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হ্যাঁ, এতটুকু আপনি 41 বার করে করবেন, পাঠ করবেন এইভাবে সুন্দর করে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। হ্যাঁ, এতটুকু কে না পাঠ করতে পারবে, সবাই পাঠ করতে পারবে। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। আপনি 41 বার করে চাইলে আপনি এই কোরআনুল কারিমাম বাহির করে দেখাই দিলাম আপনারা, সুরে বাকারার প্রথম এক নম্বর আর দুই নম্বর আয়াতের কিছু অংশ আপনারা চাইলে দেখেও পড়তে পারেন, অথবা যাদের মুখস্থ আছে মুখস্থ আপনি পড়তে পারেন। এতটুকু আপনি হাতে গুনে গুনে 41 বার করে করেন, পাঠ করবেন 41 বার করে, পাঠ করে আপনি, হ্যাঁ, পরিশেষে আবার সুন্দর করে 3 বার করে দরুদ শরীফ পাঠ করে আপনি যাকে বশ করতে চান, যাকে আপনি বাধ্য করতে চান, ঠিক আছে, আপনি তার নামটা তার চেহারাটা কী করবেন, স্মরণ করবেন। মা বাবার নাম জানা থাকলে সেটা আরও ভালো হয়, স্মরণ করে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে সেই রুটির মধ্যে তিনটা এরকমভাবে ফু দিবেন, ফু ফু ফু, তিনটা ফু দিয়ে দিবেন মনে মনে, তাকে বশ করার নিয়তে তিনটা ফু দিয়ে দিবেন। ফু দিয়ে সেই রুটিটা আপনি যে কোনো একটি কুকুরকে, যেটা আপনার পাশে থাকে কুকুর বা আপনি খুঁজে যাকে পাবেন, সেই কুকুরকে আপনি সম্পূর্ণ রুটিটা কী করবেন, খাওয়ায়ে দিবেন। আপনি হয়তো তাকে ঢেল দিয়ে দিলেন বা কিছুর মধ্যে দিলেন, সে রুটিটা খেয়ে নিল, রুটিটা আপনি তাকে খাওয়াই দিবেন, একদিন খাওয়াইলেই চলবে, ঠিক আছে? একদিন আপনি রুটিটা কী করবেন, তাকে খাওয়াইয়ে দিবেন, মানে কুকুরকে আপনি কী করবেন, খাওয়াইয়ে দিবেন। আপনি যদি খাওয়াই দিতে পারেন, ইনশাআল্লাহ সে দেখবেন আপনার ভালোবাসায় পাগল হয়ে সে আপনার পিছনে পিছনে অবশ্যই ঘুরতে থাকবে, ঠিক আছে? অবশ্যই ঘুরতে থাকবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আপনাকে ভুলে গিয়ে থাকলেও সে আপনাকে ছাড়া আর কখনোই সে অন্য কিছু ভাবতে পারবে না। রুটিকে আপনি খাওয়াই দিবেন, এই আমলটা আপনারা একদিন করলেই চলবে, একদিন করবেন, রুটিটা খাওয়াই দিবেন। রুটিটা খাওয়ানো যখন শেষ হয়ে যাবে তখন আপনি পরে সুন্দর করে একটা নির্জন একটা জায়গার মধ্যে আপনি আসবেন, হয়তো আপনার বাড়িতে অথবা বাসায় যাক অথবা মসজিদে এসে আপনি ওই মানে অজুরত অবস্থায় তো আপনি রুটিটা পড়ছেন, রুটিটা পড়ার পরে আপনি এই কুকুরকে খাওয়াই এসে আপনি দুই রাকাত সলাতুল হাজত, দুই রাকাত নফল নামাজ আপনি সুন্দর করে পড়বেন, পড়ে আপনি সেখানে বসে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, নামাজের দরুদ বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাই হোক, 3 বার পাঠ করার পরে এরপরে আপনি ইস্তেগফার পর পাঠ করবেন 3 বার করে, এইভাবে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পাঠ করে আপনি এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি দুইটা হাত এরকমভাবে আসমানের দিকে বাড়িয়ে আপনি আল্লাহর কাছে কী করবেন, দোয়া করবেন যে আয় আল্লাহ আমার স্বামীকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও, কিংবা আমার স্ত্রীকে আমার কাছে ফিরিয়ে দাও, কিংবা আমার যে কোনো মনের মানুষকে আমার কাছে ফিরিয়ে দাও, অথবা আমার সন্তানকে আমার বাধ্য করে দাও, অথবা আমার অফিসের বসকে আল্লাহ তুমি আমার বাধ্য করে দাও, অথবা যাকে আপনি বশ করতে চান, যাকে আপনি বশীকরণ করতে চান, আপনি হাত তুলে কী করবেন, দোয়া করবেন। এই আমলটি আপনাদের একদিন করলেই চলবে, ঠিক আছে? একদিন যদি আপনি আমলটি করতে পারেন দেখবেন ইনশাআল্লাহ এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় বলে দিচ্ছি সে আপনাকে ছেড়ে আর থাকতে পারবে না, অবশ্যই সে আপনাকে পাগলের মতো ভালো বাসবে, ঠিক আছে? তো যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি। আর একটু কষ্ট করে ভিডিওটি দেখে লাইক দিয়ে দিবেন এবং কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন আল্লাহু আকবার। এবং ভিডিওটি বুঝতে যদি আপনাদের কোনো রকম কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে, যে কোনো বিষয় জানতে এবং সরাসরি এই 30 পারা কোরআনুল কারিম থেকে তদবির গ্রহণ করতে, আপনারা বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন মোবাইল ফোনে, ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে। মফিদি মিডিয়া এটা আমার নিজস্ব ইউটিউব চ্যানেল, এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতেই সরাসরি আমার ফোন নাম্বার
দেওয়া থাকে। চাইলে আপনি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি যোগাযোগ করে আপনার মনের কথা আমাকে জানাতে পারেন। তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের স্বামী স্ত্রীকে নিয়ে, স্ত্রী স্বামীকে নিয়ে এবং মা বাবা সন্তানকে নিয়ে এবং মনের মানুষকে নিয়ে সবাইকে নিয়ে সুখ এবং শান্তিতে আল্লাহ তাআলা বসবাস করার তৌফিক দান করুক। হ্যাঁ, এবং যে কোনো সমস্যার সম্মুখীন হলে আপনারা কোরআন থেকে কিছু শিখতে, জানতে, বুঝতে আপনারা অবশ্যই আমার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে আপনার মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমিও চেষ্টা করব সরাসরি কোরআন থেকে আপনাদেরকে সুন্দর একটা সাজেস্ট, সুন্দর একটা পরামর্শ, একটা তদবির দেওয়ার জন্য, যাতে আপনি খুব তাড়াতাড়ি ভালো একটা ফলাফল পেয়ে যান। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা যদি সুস্থ রাখে, সুন্দর রাখে, তাহলে নেক্সট টাইমে সরাসরি আরেকটি কোরআন থেকে ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।